ওমরা সম্পর্কে প্রথম প্রশ্ন, যে ওমরা আলোচনাতে শুনেছি যে মক্কা এসে গোসল করা ভালো, এক তো মিকাতে গোসল করা, যদি মিকাতে নামেন তাহলে, কিন্তু মিকাতে যেহেতু নামছেন না, বাংলাদেশ থেকে আসবেন ফ্লাইটে, তাহলে আপনি যখন এহরামের কাপড় পরিধান করেছেন ফ্লাইটে ওঠার আগে, হোটেলে আছেন অথবা ঢাকায় বাসায় আছেন, তখন গোসল করে বেরিয়ে যাবেন, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে যাবেন, আর তারপরে এহরামের কাপড়টা পরে নেবেন, কিন্তু এহরামের নিয়ত অন্তরে এটা তখন করবেন না। এহরামের কাপড় পরার নাম নিয়ত নয়। এহরামের কাপড় পরলেই মানুষ মনে করে যে এহরাম বেঁধে নিয়েছে, এহরাম বেঁধে নিয়েছে না, এহরাম বাঁধা মানে অন্তরে নিয়ত করা, আর সেটা করবেন যখন তাইফের ওপর দিয়ে অতিক্রম করবে ফ্লাইট, পূর্ব দিক থেকে এসে বাংলাদেশ ভারত থেকে এসে, তখন ঘোষণা বারবার ঘোষণা করা হবে, জানানো হবে যে এখন আপনারা নিয়ত করে নেন বা ইহরাম বেঁধে নেন, তখন বলবেন লাব্বাইক ওমরা বলবেন আর অন্তরে নিয়ত করবেন, এটি নিয়তের উচ্চারণ নয়। তারপরে মক্কা পৌঁছে হাদিসে আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোসল করেছেন, গোসল করা মুস্তাহাব বা সুন্নাত, গোসল করা ভালো, যদি সম্ভব হয় হোটেলে গোসল করে নিলেন ফ্রেশ হয়ে তারপরে ওমরা করতে গেলেন। এই গোসলে সুগন্ধি ব্যবহার করবেন না, কারণ এহরাম অবস্থায় আছে না। এখন আপনার আসল প্রশ্ন যেটা, যে এখানে এহরাম তো বেঁধে আছি, কাপড় পরে আছি, তো কেমন করে গোসল করব? এর একটা তরিকা হচ্ছে যে আপনি এহরামের যে সেলাইবিহীন কাপড় পরে আছেন, আর একটা জোড়া আপনার সেলাইবিহীন কাপড় থাকবে, সেটা পরে গোসল করে ভিজিয়ে দিলেন আর কাপড় বদলে নেবেন। তো সেলাইবিহীন কে বদলাবেন সেলাইবিহীন দিয়ে, মাঝখানে সেলাই করা কোনো কাপড় পরবেন না, অর্থাৎ লুঙ্গি সেলাই করা লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন না, জুব্বা পরবেন না, এক কথায় দুই জোড়া আছে, এক জোড়া ভিজিয়ে দিলে আর এক জোড়া বদলে নিবেন। আর না হলে জায়েজ আছে কাপড় খুলে গোসল করা, নির্জনে জায়েজ আছে, আপনি এহরামের কাপড় খুলে রেখে দিলেন দুটো আর তারপরে গোসল করে নিয়ে আবার সেটাই পরে নিলেন, কিন্তু গোসলের সময় আপনি লুঙ্গি পরে নিলে যেটা সেলাই আছে না, জায়েজ নয়, গেঞ্জি পরে নিলে জায়েজ নয়, জুব্বা পরে নিলেন জায়েজ নয়, এক কথায়। তো এই দুটোর একটা আপনি করতে পারেন, এভাবে গোসল করতে পারেন। এহরামের অবস্থায় যদি আপনি 10-20 দিন থেকে যান, যেমন কেরানে যারা আসে, আপনি গোসল করবেন না, অবশ্যই গোসল করবেন, প্রতিদিন গোসল করেন, কোনো অসুবিধা নেই, কাপড় বদলাতে থাকবেন, কিন্তু সেলাই করা কাপড় দিয়ে বদলাবেন না, সেলাইবিহীন কাপড় বদলাবেন, সেলাইবিহীন কাপড় পরেছিলেন সেটা খুলবেন, আবার সেলাইবিহীন কাপড় পরবেন, এইভাবে। দুই নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, সাফা মারা যখন সাই করবো, মারওয়াতে যখন সপ্তম চক্র শেষ হবে, তখন কি সেখানে দোয়া পড়ার কথা মনে হয় বলেছেন, যে সেখানে কি সেই দোয়া পড়বো? আর মনে হয় এটাই, যদি আমি মনে রেখে থাকি ঠিক, আর যদি ভুল হয়ে থাকে তো বলবেন না একরাম ভাই, অথবা উনি বলবেন, উনি তো শুনছেন না, এখানে আর কিছু পড়ার নাই, যে সপ্তমবারে পড়বেন না, সেখানে কালেমা তাওহীদ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু 7 বার পুরা হয়ে গেছে, এখানে আর কোনো কিছু পড়া নাই। যখন আপনি মারওয়াতে উঠে আবার সাফার দিকে যাচ্ছেন তখন এটা পড়বেন, কিন্তু আপনি 7 বার পুরা করে দেওয়ার পরে সাফাই শুরু করেছে মারওয়াতে, 7 চক্র শেষ হয়ে গেল, তাহলে এখান থেকে সোজা আপনি বেরিয়ে যাবেন, যে কোনো দিক দিয়ে বেরিয়ে যান, বাইরে দিয়ে বেরিয়ে যান, আবার মসজিদ হারামের ভিতর দিয়ে, বা এই সাফার দিকে বেরিয়ে যাচ্ছেন, ওই দিক দিয়ে আমার রাস্তা সুবিধা সেদিকে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আর সেখানে কালেমা তাওহীদ পড়বেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামা আল আহজাব ওয়াহদাহু, সেটাও পড়বেন। তৃতীয় প্রশ্ন করেছে যে মদিনায় এসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবো, আবু বকর সিদ্দিকের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, কবর যে তিনজনের জিয়ারত করবো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে রয়েছে, তখন কি সেই কবর জিয়ারতের দোয়াটি সাধারণ দোয়াটি পড়বো, আল্লাহুম্মা আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এটি পড়লে জায়েজ, কিন্তু এটি পড়া আসলে উত্তম না, বরং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আপনি সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, যদি বলতে পারেন ঠিক আছে, না হলে ইয়া রাসূল যথেষ্ট, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট সালাম বলবেন, একটু এগিয়ে যাবেন, সামান্য সরে যাবেন, হ্যাঁ যে যে সামনের দিকে যা যাচ্ছেন বাবু সালাম দিয়ে, তো একটু এগিয়ে আবার বলবেন আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করি, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, কারণ আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলিফায়ে রাসূলুল্লাহ বলা হয়,
উমর রাজি আল্লাহ তালাকে আমিরুল মোমেনিন বলা হইতো, আসসালাম আলাইকা ইয়া আমিরাল মোমেনিন, আসসালাম আলাইকা ইয়া আমিরাল মোমেনিন, এইভাবে বলবেন, এটাই হচ্ছে উত্তম সুন্নাত তরিকা। এখানে আপনি প্রশ্ন করতে গিয়ে বললেন নবী সাল্লামের রওজা মোবারক যখন জিয়ারত করবো, কবর কে রওজা মোবারক বলা আসলে কোরআন হাদিসে নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, যে মায়েশার কক্ষ যাতে পরে কবর হইলো, সেই কক্ষ রুম আর মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু সেখানে নফল সালাত পড়া যে ফজিলত রয়েছে, সাদার ওপর রঙিন কার্পেট রয়েছে, সেই জায়গাকে হাদিসে রওদা বলা আছে, মা বাইনা বাইতি ও মেম্বারি রওদা তুমি রাজিল জান্না, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানে জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এখানে সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবেন, অথবা এই জায়গাটুকুকে আল্লাহ জান্নাতের বাগানে সেট করে দিবেন, দ্বিতীয় সেটা ব্যাখ্যা, যেটাই হোক না কেন এই জায়গায় সালাতের ফজিলত রয়েছে। তাহলে রওজা বলা হচ্ছে এই স্থানকে, মসজিদের এই স্থানকে, কিন্তু কবরকে, নবীর কবরকে বা নবীর কবর যেই রুমে আছে মায়েশার রুমে, সেটার নাম রওজা। এটা বেদাতি ভাষা, সুফিদের ভাষা, তাদের কাছে কবর তিন ভাগ বিভক্ত, নবী সাল্লামের কবর রওজায় মোবারক, আর যেসব কবরের পূজা হচ্ছে চিস্তির কবর, জিলানির কবর, আর শাহজালালের কবর, শাহপুরানের কবর, এগুলি হচ্ছে মাজার শরীফ, আর আপনার আমার বাপ মায়ের কবর হচ্ছে কবর, এইরকম ভাগ নেই, সবগুলি কবর, সবগুলি কবর। সুতরাং এই রওজায় মোবারক কথাটি পরিত্যাগ করবেন, আর বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর বলেন, নবী করিম সাল্লাল্লাহু কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর, এইভাবে বলেন, কোনো বিয়াদবি নাই। সাহাবাই কেন শত শত হাদিস রয়েছে যে কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম কবর বলতেন, তারা কোন হাদিসে নেই যে কানা রওদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম রওদা বলতেন সাহাবীর, আর তারা আমাদের জন্য উত্তম আদর্শ, তারা আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।